নাম? আমার নাম ললিগোপাল সাহু। এই এইভাবে যে টাকাটা করছেন, এর কারণটা কি? কারণটা মানে টাকাটা তো আমাদের পুরো ভারতবর্ষ কি বাইরে থেকেও ঘুরছে এই কারেন্সি। এবার এটা সবার হাতে হাতে হয়ে আমাদের কাছে আসছে শুরু থেকে। এবার টাকাতেই বেশি ভাইরাসটা বহন করার ক্ষমতাটা বেশিই থাকে, কারণ এটা সবার কাছ থেকে হয়ে ঘুরছে। ওটা আমরা আবার সংগ্রহ করছি, এবার ওইটাকেই যদি আমরা ডেটল জলে শোধন করে নিই, তাহলে এবার আমার কাছ থেকে আবার যার কাছে যাবে সেও একটা শোধিত টাকা পাবে। এবার সেটা করতে করতে কিছুটা হলেও টাকাটার দিক দিয়ে ভাইরাসটা আমরা কমাতে পারবো, এই জন্য আমি এটাকে ফলো করছি। টাকাটা নষ্ট হয়ে যাবে নাকি জলে? না, টাকা তো আমাদের তো নষ্ট হওয়ার কথা না। এটা যে কাগজটা ব্যবহার করা হয়েছে, যে জলে 24 ঘন্টা থাকলেও কিছু হবে না। হয়তো অনেকে ভয় মনে করবে যে এটাকে জলে ভিজালে নষ্ট হয়ে যাবে, আমি এটা পরীক্ষা করে দেখেছি, তারপরেই আমি করেছি। আগে আমার টাকাগুলো আগে এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখনও কোনো অসুবিধা নেই। সংক্রমণ এড়ানো কি সম্ভব? সংক্রমণ এড়ানো অবশ্যই সম্ভব, কিছুটা হলেও এটার প্রতিহত করা যাবে, এটা একটা স্টেপ। এ পর্যন্ত তো এর কোনো মানে ওষুধ বেরোতে পারেনি, আমরা একটা জিনিস ফলো করছি, হয়তো সচেতন হলেও হতে পারে, কিছুটা হলেও তো কম হবে। যে হারে বেড়ে চলেছে সেটা কিছুটা হলেও কম হবে এই সংক্রমণ। এখানে তো যেটা তুমি সেটি সেদের গাড়ি চালিয়ে চলে যাও, তারপরে তুমি যাবো সেই জন্য তো দূরে দূরে 3 ফুট দূরত্বে রইতে ঘটে যে দাদা আপনার নাম? আমার নাম সন্দীপ গায়েন। এই যে দোকানে কিনতে এসছেন, টাকা দোকানদার টাকা ধুয়ে নিচ্ছে, এটা কি একটা অদ্ভুত ঘটনা? না, অদ্ভুত কিছুই না, অবশ্যই উনি চাইছেন যাতে সংক্রমণটা এড়ানো যায়। তো ওনার কাছে অনেক কাস্টমারই আসছে দিনের পর দিন, তো ওনারা ওনার কাছ থেকে কিছু শিখতে পারবে। যেহেতু সরকার বারবার বলছে 10 মিনিট 15 মিনিট অন্তর যাতে হাতটা ধোয়া যায়, খাওয়ার আগে তো অবশ্যই, এত পর্যন্ত অবশ্যই যেন হাতটা ধোয়া হয়। এতে কি সংক্রমণ এড়ানো সম্ভব? সংক্রমণ এড়ানো তো অবশ্যই সম্ভব যদি সবাই এটা মেনটেন করে, এবং মেনটেন করতেই হবে, কেন আমরা এটা করব না? সরকার যেখানে এত কিছু করছে, আমরা কেন এটুকু করব না? টাকা ধুলে নষ্ট হওয়ার আশঙ্কা আছে নাকি? হ্যাঁ, টাকা কোনো নষ্ট হবে না, সরকার তো বলেই দিয়েছে টাকা কোনো নষ্ট হবে না, কিছু অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম তাপস কুমার প্রামাণিক, আমি হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রাম পঞ্চায়েত এলাকায় কতটা মানুষ সচেতন? মানুষ অনেকটা সচেতন হয়েছে, এটা ব্লক স্তরে, রাজ্য স্তরে এবং
বিভিন্নভাবে প্রশাসনিক স্তর থেকেও থানা থেকে মাইকিং করা হয়েছে, অঞ্চল থেকেও মাইকিং করা হয়েছে। সরকারি লকডাউন এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে সচেতন করা হয়েছে। সমস্ত দোকানপাট যেগুলো বন্ধ থাকার কথা সেগুলো বন্ধ আছে, যেগুলো খোলা থাকার কথা ভুসিমাল মুদি দোকান এগুলো খোলা আছে, আনাজ দোকান কাঁচা আনাজের দোকান সেগুলো খোলা আছে। তবে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সমস্ত জায়গায় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবং তার পথকে লক্ষ্য করে আমরা সমস্ত জায়গায় লক্ষণ রেখা টেনে দিয়েছি। সেভাবেই ক্রেতা বিক্রেতারা তারাও এইভাবে লক্ষণ রেখায় থেকে দূরে দূরে দাঁড়িয়ে মালপত্র কেনা হয়েছে। গ্রামের মানুষ কি লক্ষণ রেখা মানছে? গ্রামের মানুষ অনেকটা প্রথম দিকে হয়তো ততটা সচেতন ছিল না, আস্তে আস্তে সকলেই কিন্তু সেই জায়গাটায় চলে এসেছেন এবং তারাও মানছেন। এতে কি সংক্রমণ অনেকটা এড়ানো যাবে? এতে সংক্রমণ অনেকটা এড়ানো যাবে। তবে যদি আগের থেকে কিছু হয়ে থাকে বা বাইরে থেকে কেউ এসে যদি এটা ছড়ায়, বিদেশে যারা ছিল, বাইরের রাজ্যে যারা ছিল তারা যদি ছড়ায় তাহলে আলাদা কথা। কিন্তু আমার রাজ্যের মধ্যে যারা ছিল তারাও ঘরের মধ্যে আছে, অনেকে বেরোয় না, আর এটাকে মানার জন্য অনেকটা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা কমবে আশা করছি। ঠিক আছে।